গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকে রাত্রিতে তো রুটি করব, তরকারিও করা আছে, আর একটু বেগুন ভাজবো। তা বেগুনটা কাটবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ভাজবো, সেটাও দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। বেগুন আমি আর মেয়ে খাবো তো, দু পিস দু পিস বা তিন পিস তিন পিস হয়ে যাবে। যে কটা পিস হবে সেই কটা, তিন পিস কি দু পিস হবে, ছ পিস হচ্ছে। তরকারি আছে, হয়ে যাবে। এই যে কাটা হয়ে গেল, চলো এবার ভাজবো, রান্নাঘরে যাই। চলো, বেগুনে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ওগুলোকে মাখাচ্ছি। সব বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো ভাজা হচ্ছে, এবার উল্টে দেবো একটু। একটু উল্টে দিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেল, এবার পাত্রে তুলে ফেলছি। বেগুন ভাজাটা হয়ে গেল, পাত্রে তুলে নিয়েছি। এখন গ্যাসে দুধ বসিয়েছি, গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, কেননা রোজ রাত্রে তো ডিনারের পর একটু দুধ খাই আমরা, আমি আর মেয়ে। দুধটা এখন বসিয়ে দিয়েছি পাত্রে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর ডান দিকে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পুরো দেখো। টাটা, বাই বাই, গুড নাইট।